সম্মানিত ভিউয়ার্স, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। এই বছর আইপিএল থেকে দেশে ফিরে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে আইপিএলের ১১তম আসর শেষ করা এবি ডিভিলিয়ার্স হঠাৎ করে এমন ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এবি ডিভিলিয়ার্স একটি ভিডিওর মাধ্যমে তার অবসরের ঘোষণা দিয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, আমি এখন অনেকটাই ক্লান্ত, আর পারছি না। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবি ডিভিলিয়ার্স বলেছেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। এখন সময় অন্যদের, সত্যি বলতে আমি ক্লান্ত। তিনি আরও বলেছেন, সিদ্ধান্তটা অনেক কঠিন, আমি লম্বা সময় ধরে ভেবেছি। আমি অবসর নিতে চাই যখন আমি দারুণ ক্রিকেট খেলছি। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সিরিজ জয়ের পর আমি এমনটাই অবসর নেওয়ার চিন্তা করেছি। তবে এবার বিপিএল মাঠকা পাবেন ডিভিলিয়ার্স। অবসর নেওয়া এবি ডিভিলিয়ার্স বিদেশি লিগ খেলার ইচ্ছা না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আরও কয়েক মৌসুম খেলবেন তিনি, এমনটা আবারও বলেছেন। তবে টি টোয়েন্টি ক্রিকেটের এই বিধ্বংসী ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সহ আরও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে খেলবেন। ইতোমধ্যেই তিনি নাম লিখিয়েছেন ইউই, টি টোয়েন্টি এক্স এবং পাকিস্তান সুপার লিগে। আর এমন যদি হয় তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবি ডিভিলিয়ার্সকে নিয়ে নিশ্চয়ই টানা হ্যাচটা করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার করুন।